मा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह लोकातीतो प्यह न जहो लोक कल्याण मार्गम त्रैलोके प्या प्रति मम हिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानं मृतवर वपु सीतया योहि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृति सहजां अंधतामीश्रमीश्रम् गीतं शांतं मधुरमप्यः सिंहनादं जगर्ज सोयं जात प्रथित पुरुषो रामकृष्णस्त्विदानिं सोयं जात प्रथित पुरुषो रामकृष्णस्त्विदानिं जयो जयो रामकृष्णो वंशकल्पोतरु जयो जयो भगवान् जगतेरु गुरु जयो जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यो दायिनी जयो जयो रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरणो रेणु मागे अधम শ্রী ভগবানের কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ ও আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা যে অংশটি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ দেবের দীর্ঘ যে 12 বছরের যে সাধন পর্ব সেটি খণ্ড খণ্ডভাবে একটু একটু করে আমরা পাঠ করছি। পূজা অবকাশের আগে যে অংশটা আমরা শেষ করেছি সেটা হলো শ্রী রামকৃষ্ণ দেবের অদ্বৈতভাবের সাধনা। পুঁথিতে যেভাবে বলা আছে শ্রী রামকৃষ্ণদেবের সাধনাটা ঠিক সেইভাবে নয়, উনি যেরকমভাবে ভেবেছেন পরপর সেইভাবে করেছেন। এর যে ক্রম মানে এটার যে ক্রম, এই ক্রমগুলোকে ধরে ধরে আপনারা যদি দেখতে চান কেমনভাবে তিনি সাধন ভজন করেছেন সেক্ষেত্রে আপনাদের লীলা প্রসঙ্গে সাহায্য নিতে হবে। অদ্বৈতভাবে সাধন শেষ হয়েছে এবং অদ্বৈতভাবে সাধন সেখানেই শেষ হয়ে শেষ হয়নি। তিনি তার কাছে যারা গুরু হিসেবে এসেছেন বা বড় সাধক হিসেবে এসেছেন প্রত্যেকের জীবনের যে অপূর্ণতা সেটাকে তিনি পূর্ণ করে দিয়েছেন একটু একটু করে। তোতাপুরি যে অমন ব্রহ্মজ্ঞানী তিনি শক্তি মানতেন না, শক্তির ভূমিকা অধ্যাত্ম সাধনায় একটা বড় ভূমিকা আছে। ব্রহ্মের অস্তিত্ব যেমন সত্য, শক্তির অস্তিত্ব তেমনি সত্য। এটা সেই ব্রহ্ম এবং শক্তির অভেদ তত্ত্ব, যাকে আলাদা করা যায় না। অগ্নি আর তার দাহিকা শক্তিকে যেমন পৃথক করা যায় না, ঠিক সেরকম এই শক্তি এবং ব্রহ্মের স্বরূপকে আলাদা করা যায় না, কারণ একটি যখন ক্রিয়াশীল অপরটি তখন নিষ্ক্রিয়। যেমন আপনারা নটরাজ মূর্তি দেখবেন, সেখানে শিব নৃত্য করছেন আর তার কাঁধে মা সব হিসেবে অবস্থান করছেন। আবার কালী মূর্তি যখন আমরা দেখি সেখানে মা ক্রিয়াশীলা আর শিব সেখানে সব রূপে পায়ের কাছে পড়ে আছে। এই সত্যটুকু শুধু অনুধাবন করানোর জন্যই তোতাপুরীর সঙ্গে তার লীলা যেগুলো আমরা করেছি। আমরা দেখব যে কেউ তার কাছে এসেছেন প্রত্যেকের সাধন জীবনে যেটুকু অন্তরায় আছে সেই বাঁধনটুকুকে তিনি খুলে দিয়েছেন। গৌরী পণ্ডিতের কথা আমরা বারবার বলি, তার যে অত সিদ্ধায়, সেই সিদ্ধাইয়ের মোহে তিনি যেন আটকে গেছিলেন, তিনি কিছুতেই বেরোতে পারছেন না। অমন যে মহাপণ্ডিত, অমন যে বড় সাধক, অমন যে বড় তার সাধনার ইতিহাস, কিন্তু একটা ছোট্ট সিদ্ধাই যে তিনি একটি মন্ত্র আওড়ালেই তার বিবাদী পক্ষ আর শক্তিহীন হয়ে পড়ে, তারা আর কোনোভাবেই আর কোনোভাবে কথা বলতে পারে না। ঠাকুর তার সেই সিদ্ধাইটুকু কেড়ে নিলেন। সেই সিদ্ধাইটুকু কেড়ে নেওয়ার ফলে কি হলো, সেই সাধক গৌরী তার নিজের স্বরূপকে জানতে পারলো। শ্রী রামকৃষ্ণ জীবনের এইটাই হচ্ছে খুব বড় বৈশিষ্ট্য। তার কাছে তিনি আমাদের, তার কাছে আমরা যে যাব তিনি তো আমাদের গ্রহণ করেন, শুধু এইটুকুই নয়,
তিনি আমাদের মধ্যে যে অপূর্ণতাটুকু সেই অপূর্ণতাটুকু ঘুচিয়ে দিয়ে পূর্ণের পূর্ণত্বের দিকে আমাদের নিয়ে যাত্রা করেন। আজকে যে অংশ থেকে শুরু করব সেটির নাম হচ্ছে মধুরভাবে সাধনা। এই অধ্যায়ের নাম মধুরভাবে সাধনা। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, রামকৃষ্ণ লীলা কথা গাইলে শুনিলে সাধন ভজনহীন হেন কলিকালে, অনায়াসে মিলে সুধুর লাভ ভক্তি ধন, হেলায় টুটিয়া যায় ভবের বন্ধন, অকুল সাগর পার দেশ দেশান্তরে নিজ প্রয়োজনে যদি কোন জন ফিরে, মনমুগ্ধ বিজাতীয় দ্রব্যাদি রকম নিত্যই কতই সত্য করে দর্শন, নূতন নূতন সঙ্গে দিবানিশি বাস, তথাপি বিদেশি দুঃখে সুদীর্ঘ নিঃশ্বাস, নিঃশ্বাসে নিঃশ্বাসে ছাড়ে বদন মলিন, ভাবে কবে পাবে পুনঃ জন্ম জমিন। অধ্যায় শুরু হচ্ছে, দেখবেন প্রত্যেক অধ্যায়ের শুরুতে বা প্রত্যেক অধ্যায়ের মাঝখানে কোথাও না কোথাও পুঁথিকার এই পুঁথির পড়ার যে কি প্রয়োজনীয়তা, শ্রীরামকৃষ্ণ লীলা সম্পর্কে সম্যক জানার কি প্রয়োজনীয়তা, এ ব্যাপারে বারবার আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন। এই অধ্যায় শুরু হচ্ছে সেই মনে করানো দিয়ে। প্রথম চারটি লাইনে তাই বলছেন যে রামকৃষ্ণ লীলা কথা গাইলে শুনিলে সাধন ভজনহীন হেন কলিকালে, অনায়াসে মিলে সুদূর লভ ভক্তিধন, হেলায় টুটিয়া যায় ভবের বন্ধন। আমরা যা কিছু করছি সাধন ভজন ভগবানকে ডাকা নিত্যদিনের প্রার্থনা, কিছু না করি সে কোনো উদ্দেশ্য নিয়ে যাই করি না কেন, সব কিছুর উদ্দেশ্যই হচ্ছে এই ভববন্ধনকে খণ্ডন করা। এখন এই ভব সম্পর্কে ধারণা এক একজনের কাছে এক এক রকম। কারুর মনে হচ্ছে এই সংসারটুকু তার ভব, এইটুকুই তার পৃথিবী, এর থেকে কি করে সে মুক্তি পাবে। কারুর মনে হচ্ছে এই জগৎ সংসারটা তার পৃথিবী। আবার দেখবেন একটু ভালো করে চিন্তা করে দেখবেন আপনাদের নিজের কাজের জায়গা সেইগুলো আপনাদের কাছে অনেক সময় পৃথিবী রূপে বর্ণিত হয়, বারবার মনে হয় কি করে এর পারে যাব। তো তিনি একটা নিদান দিচ্ছেন, বলছেন রামকৃষ্ণ লীলা কথা গাইলে শুনিলে সাধন ভজনহীন হেন কলিকালে। এই কলিকালে যে যার সাধন ভজন কিছু নেই, সে যদি শুধু শ্রীরামকৃষ্ণ দেবের লীলা কথা গায়ে বা শোনে, অর্থাৎ এই নিয়ে আলোচনা করে বা এই কথা কারুর কাছ থেকে শ্রবণ করে, সে কি পাবে? অনায়াসে মিলে সুদূর লভ ভক্তিধন, হেলায় টুটিয়া যায় ভবের বন্ধন। হেলায় খুব সহজে আমাদের ভবের যে বন্ধন সেই বন্ধন খুলে যায়, আর সেই সুদূর লভ ভক্তিধন আমরা পাই। শুধু ভবের বন্ধন খুলে যায় না, ইন্টারেস্ট হিসেবেও কিছু আসে। আমরা তো কিছু ইনভেস্ট করেছি, ইনভেস্ট করার পর সেই প্রিন্সিপাল অ্যামাউন্টটাও পাই, আবার তার সাথে ইন্টারেস্ট হিসেবেও ভক্তি ধন পাই। এবার যার যেরকম রেটিং, কেউ 8.5 কেউ 9.5, যেভাবে পাবে সে সেভাবে পাবে, কিন্তু এটা পাবেই সে, খালি যাবে না। এরপরে তিনি একটি অদ্ভুত জিনিসের প্রসঙ্গ করছেন, বলছে অকুল সাগর পার দেশ দেশান্তরে নিজ প্রয়োজনে যদি কোনো জন ফিরে, মনমুগ্ধ বিজাতীয় দ্রব্যাদি রকম নিত্যই কতই শত করে দর্শন, নূতন নূতন সঙ্গে দিবানিশি বাস, তথাপি বিদেশি দুঃখ সুদীর্ঘ নিঃশ্বাস, নিঃশ্বাসে নিঃশ্বাসে ছাড়ে বদন মলিন, ভাবে কবে পাব কোনো জন্ম জমি। আপনারা অনেকেই বুঝতে পারবেন, মায়েরা তো খুব ভালো করে বুঝতে পারবেন বাপের বাড়ি ছেড়ে যখন শ্বশুর বাড়িতে আসেন, আর যারা ছেলেরা বুঝতে পারবে যখন নিজের ঘর বাড়ি ছেড়ে চাকরির জন্য বাইরে যায়। প্রত্যেকে এই অনুভব করে এটা আমার নিজের জায়গা নয়, যতই সেখানে যতই মনোমুগ্ধ কর, অকুল সাগর পার দেশ দেশান্তরে কাজের উদ্দেশ্যে সে গেছে তার নিজের জায়গাকে ফিরে, মনোমুগ্ধ যাবতীয় জিনিস দেখছে, কিন্তু যাই দেখছে তা মনে হচ্ছে তার কি না বিজাতীয়, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই।
নিত্যই দর্শন করছে, নিত্যই নিত্যই কত করে দর্শন, নিত্যই নিত্যই সে দর্শন করছে। তথাপি বিদেশী দুঃখে সুদীর্ঘ নিঃশ্বাস, নিঃশ্বাসে নিঃশ্বাসে ছাড়ে বদন মলিন, ভাবে কবে পাব পুনঃ জন্ম জমিন। সে আছে এখানে, তার মনটি পড়ে আছে তার দেশে, তার নিজের জায়গায়। বারবার তার মনে হচ্ছে যে কেমন করে সে তার সেই তার নিজের জায়গায় ফিরে যাবে। ভারী সুন্দর উদাহরণটা, যে প্রস্তাবনাটা করেছেন সেটা আমরা বলবো পরে, কিন্তু এর যে ভূমিকাটি ভারী সুন্দর। এটা যদি আমরা আমাদের সাধক জীবনে লাগিয়ে ফেলি তাহলে ভারী সুন্দর কাজ দেবে আমাদের পক্ষে, একটু উপকারী হবে। আমরা যদি মনে করি এই জগৎ সংসারটা আমাদের নিজেদের নয়, আমাদের নিজ নিকেতন কোনো একটা জায়গায়, অন্য জায়গায়, শুধু এই কিছুটা সময় এখানে কাটিয়ে যাওয়া, কী করে সেই জায়গায় ফিরে যাব, কোন উপায়ে আমরা ফিরে যাব, ভিসাটা কী করে পাবো, সেই সেখানে যাবার রামকৃষ্ণ লোক বা যে কোনো লোক, সেই লোকে যাওয়ার ভিসাটা কী করে আসবে, এই চিন্তায় যদি আমরা দিবানিশী থাকি তাহলে এ লোকে থাকাটাও খুব সুখকর হবে। আর সে লোকে থাকবার জন্য যে প্রস্তুতি, যে বিছানাপাতি, যে যেসব বেডিং টেডিং কেনা টেনার দরকার আছে, যেগুলোকে নিয়ে আমরা যাব, সেই বেডিংগুলো খুব বেস্ট কোয়ালিটির কিনতে পারবো। কেন এই প্রসঙ্গটি প্রস্তাবনা করলেন সেটা আমরা এবার বলব। শ্রীরামকৃষ্ণদেব নানাভাবে সাধন করলেন, দেখবেন যে যেভাবে সাধন করেছেন সেই সেই ভাবের মধ্যে তিনি ডুবে গেছেন। তার অন্য কোনো ভাব, তার যে আগের ভাব পরের ভাব কোনো কিছু তাকে স্পর্শ করেনি। যখন তিনি রামায় সাধন করছেন যেন রামময় তার জীবন, যখন আকুল হয়ে তিনি ভগবানকে ডাকছেন, গুরু ছাড়া শুধু অনুরাগে কি ভগবানকে মেলে, ভক্ত তো জিজ্ঞাসা করতে পারে গুরু ছাড়া আমাকে কি সবসময় গুরুকরণ করতে হবে। শ্রীরামকৃষ্ণ তার জীবনের প্রথম সাধনায় দেখিয়ে দিলেন যে গুরু ছাড়াও মেলে, কিন্তু অনুরাগের কি ভয়ঙ্কর তীব্রতা সেটাও তিনি একই সাথে দেখলেন। দেখবেন যাই যেখানে যেমনই করুক না কেন তিনি আলটিমেটলি ফিরে এসছেন তার ইষ্টের কাছে, শ্যামা ভিন্ন তারার কোনো উপায় নেই। আমরা রাম নাম যে করি আমাদের এখানে, রাম নামের শুরুতে একটা শ্লোক বলা হয়, শ্রীনাথে জানকি নাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্য রাম কমল লোচনা। হনুমান বলছেন আমি জানি শ্রীনাথ অর্থাৎ লক্ষ্মীপতি নারায়ণ, জানকীনাথ সীতাপতি রামচন্দ্র অভেদ পরমাত্মা, পরম আত্মার স্বরূপে তারা সেই একই অভেদ পরমাত্মা, তথাপি মম সর্বস্য রাম কমল লোচনা, তবু আমার মন প্রাণ জীবন সমস্ত কিছু আমি আমার সেই রাম কমললোচন রাজীব লোচন রামচন্দ্রের পায়ে নিবেদন করেছি। শাস্ত্র একে বলে ইষ্টনিষ্ঠা, নিজের ইষ্টের প্রতি ভালোবাসা, নিজের ইষ্টের প্রতি নিষ্ঠা থাকা দরকার। যে বদনার কাছে একবার লজ্জা ত্যাগ করেছি, অন্য কোনো বদনার কাছে আমি লজ্জা ত্যাগ করব না। কিন্তু এই একদেশ, এটা যেন একদেশী ভাব না হয়ে যায়। সেই কারণেই আমাদের দেখবেন গুরুরা বলেন যে তোমার ইষ্ট অন্য রূপ ধারণ করে এসেছেন, এই ভেবে অন্যান্য পূজা দিতে যোগ দেওয়া, তাতে আমরা সেই সমস্ত পূজা অর্চনা বা সেই সব সাধন ভজনের মধ্যে যোগ দিতে পারি। শ্রীরামকৃষ্ণদেব তার জীবনে দেখিয়ে দিয়েছেন তার ইষ্ট কালী, কালীময় তার জীবন, শ্যামাময় তার জীবন, কিন্তু তিনি প্রত্যেকটা ভাবের মধ্যে যেভাবে যেভাবে সাধন করা দরকার সেভাবে নিজেকে ডুবিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গটা অবতারণা করার জন্যই এই আগের এই উদাহরণটা তিনি দিলেন। নিঃশ্বাসে নিঃশ্বাসে ছাড়ে বদন মলিন, ভাবে কবে পাবে পুনঃ জন্ম জমিন, সেই রূপ প্রভু দেব নানা অবস্থায় পতিত যদিও তবু না ভুলেন মায়, নানান সাধনে নানা মূর্তি আরাধনা সাধনান্তে সেই নাম শ্যামা শ্যামা শ্যামা, শ্যামার আনন্দময়ী পরমা মূরতি সমভাবে হৃদে তার জাগে দিবারাতি, মা মা বল অবিরত ফুটে শ্রীবদনে শ্যামা সকলের মূল ষোলো আনা মনে, কখনো রমণী বেশ ধরিয়া আপনি সখীভাবে সেবিতেন জগত জননী, কখনো শ্যামায় হয় চামর বিজন কখনো প্রদান পদে বিল্ল সচন্দন, মনেতে উদয় তার যে ভাব যখন জীবের অবদ্ধ সেই মত আচরণ, বুঝিতেন শ্যামা মায় সকলের সার যাবতীয় মূরতীয় শ্যামাই আধার, শ্যামা তুষ্টে সব তুষ্টে তবে সিদ্ধ কাজ
সর্বঘটে এক শ্যামা করেন বিরাজে সাকার আকারহীনা অনন্ত অদ্ভুত যত অবতারে শ্যামা সিন্ধুর বুদ্বুদ কুলকুণ্ডলিনী শ্যামা দ্বার দিলে ছেড়ে তবে জীব যেতে পারে ইষ্টের গোচরে শ্যামা গৃহ শ্যামা গৃহী শ্যামা রাজা রানী দ্বারি রূপে দ্বার রক্ষা করেন হো আপনি শ্যামা সুপ্রসন্না অগ্রে না হইলে পরে নঙর ফেলিয়া জীব দ্বার টেনে মরে মহাশক্তি রাখে যদি প্রচ্ছন্ন মায়ায় কোন কালে কোন বলে কে চৈতন্য পায় বরাবর তাই প্রভু প্রভু অবতারে নিজে ভোজি দিলে শিক্ষা শক্তি ভোজিবারে শ্রীপ্রভুর লীলা কাণ্ড রত্নেরও আকার নানা ধর্ম ভাব মর্ম ইহার ভিতর রুচিপ্রিয় যাবতীয় সকলেই মেলে একা রামকৃষ্ণ লীলা সাগরে ডুবিলে। তিনি বলছেন প্রভুদেবের অবস্থাও ঠিক সেই রকম যেন এইখানটায় আসুন চলে আসুন এইখানটায় চলে আসুন এই বলছেন যে প্রভুর অবস্থাও ঠিক সেই রকম তার মনে হচ্ছে তিনি পথ থেকে সরে যাচ্ছেন কিন্তু শ্যামা মাকে তিনি কখনো ভুলছেন না তার মনে হচ্ছে যা কিছু সাধন করছেন সাধনান্তে তার সেই এক নাম শ্যামা 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 সমভাবে সবসময় তার হৃদয়ের মধ্যে দিবারীতি একটি জিনিস জেগে আছে কি না মা মা বল অবিরত ফুটে শ্রীবদনে শ্যামা সকলের মূল ষোলো আনাম এই মাতৃভাব সবচেয়ে শুদ্ধ ভাব এবং সবচেয়ে সম্ভবত সহজ ভাব ছেলে মায়ের কাছে খুব সহজে কমিউনিকেট করতে পারে সেই কারণে শক্তি সাধনার এত বেশি প্রচার আমাদের দেশে আমরা বাবার কাছে খুব বেশি সহজ হই না কিন্তু মায়ের কাছে খুব সহজ হয়ে যায় ভালো কাজ করি তাও বলি মন্দ বললেও সে মাকেই বলতে পারি মাকে বলার মতো সাহসটা আমাদের থাকে জানি খুব ভালো রকম ধ্যাতানি হবে কিন্তু ক্ষমাও হবে এই ক্ষমার ব্যাপারটা মায়ের কাছে সেই কারণেই মাতৃভাবে সাধনাটা এত সহজ তাই তিনি বারবার জীবকে শেখানোর জন্য দিচ্ছেন কেমন প্রত্যেকভাবে সাধনার পরে তার শ্যামার প্রতি যে আসক্তি কখনো কমছে না কখনো তার মনে হচ্ছে তিনি যেন শ্যামার সখী তখনও রামনী বেশ ধারণ করে তখন তিনি শ্যামার মূর্তিকে চামর ব্যজন করছেন কখনো তার পায়ে বিল্ল সচন্দন সচন্দন বিল্লপত্র দিচ্ছে মনেতে যখন তার যেরকম উদয় হচ্ছে তিনি ঠিক সেই রকম করছেন বলে পুঁথিকার বলছেন জীবের অবদ্ধ সেই মতো আচরণ বুঝিতেন শ্যামা মায় সকলের সার যাবতীয় মূরতির শ্যামাই আধার জীবের অবদ্ধ জীব বুঝতে পারবে না এ আচরণের ব্যাখ্যা জীবের কাছে করা সহজ নয় এমনকি জীবের পক্ষে সেটাকে একবারে টোটো ফলো করা সম্ভব না আপনি আমি যদি এরকম গঙ্গার পারে এই বাগবাজারের গঙ্গার ঘাটে মা দেখাতে বলে মুখ ঘষ্টাঘষ্টি শুরু করি দু চার দিন পরে হাসপাতাল থেকে তুলে নিয়ে যাবে আমাদের তাহলে নিতে হবে কোনখানটা অবতারের জীবনে অনুরাগটুকু ওই ভালোবাসাটুকু নির্যাসটুকু নিতে হবে তিনি গোটা জিনিসের সাধন করে দিয়ে ওই নির্যাসটুকু আমাদের হাতে তুলে দিয়েছেন দই দুধকে মন্থন করে তার ভেতরে যে মাখনটা সেটি তৈরি করে তিনি তুলে দিয়েছেন আর আমাদের মাখনটিকে আর আমাদের মাখন প্রস্তুত করার জন্য ওই দইকে দুধকে মন্থন করতে হবে না শুধু আমাদের কাজ হবে যে মাখনটি তিনি আমাদের তুলে দিয়েছেন সেটি যেন পচে না যায় সেইটি দেখা এই ফ্রিজিংয়ের কাজটা তাকে আমাদের হৃদয়ের ভক্তি ভালোবাসা দিয়ে সেই মাখনটি মানে আকার এবং তার যে শক্তি প্রভাব সেগুলিকে ঠিক রাখা এটা আমাদের দায়িত্ব তিনি তার সাধনের ফল তুলে দিয়েছেন অপমর জগতের কাছে যাবতীয় কষ্ট সমস্ত কিছু সহ্য করে তিনি তুলে দিয়েছেন মানুষের কাছে আমাদের কাজ শুধু সেই ফলটুকুকে ধরে রাখা তিনি বলছেন যাবতীয় বুঝিতেন শ্যামা মায় সকলের সার যাবতীয় মূর্তির শ্যামাই আধার এই যাবতীয় মূর্তি পূজা যত রকমভাবে তিনি সাধন ভজন করছেন সব কিছুর মূলে সেই আদ্যা শক্তি মহামায়া শ্যামাতুষ্টে সবতুষ্ট তবে সিদ্ধ কাজ সর্বঘটে এক শ্যামা করেন বিরাজ তাই তো সৃষ্টির যাবতীয় কিছু এই যাবতীয় সৃষ্টি প্রকরণ যা কিছু চোখ খুলে দেখতে পাচ্ছি সব তো সেই আদ্যাশক্তি মহামায়া থেকে সৃষ্টি তাই তো তিনি সর্বঘটে বিরাজ করছেন তাকে উপেক্ষা করে তাকে
রিকগনিশন না দিয়ে কি করে আমরা এগোবো, কোনোভাবেই এগোনো সম্ভব না। তিনি বলছেন সাকার আকারাহীনা, কত রকমের তাকে আমরা ভাবতে পারি, তিনি সাকারা আবার তিনি আকারা নিরাকারা, অনন্ত অদ্ভুত, যত অবতার শ্যামা সিন্ধুর বুদ্বুদ। এই যে শ্যামা সিন্ধু অবতার, তাদের যে জীবন আমরা এক একজনের জীবন পর্যালোচনা করতে গিয়ে এউঢেউ হয়ে যাচ্ছি, বলছেন এরা হচ্ছেন শ্যামা সাগরে শ্যামা সিন্ধুর এক একটা বুদ্বুদ, এক একটা ছোট ছোট বুদ্বুদ। তাহলে সে অনন্তের কথা চিন্তা করুন যে শ্যামা মা কোনখানে আছেন। তিনি বলছেন কুণ্ডলিনী শ্যামা দ্বার দিলে, কুণ্ডলিনী শ্যামা দ্বার দিলে ছেড়ে, তবে জীব যেতে পারে ঈশ্বর গোচরে। কারণ এই দেহ গৃহ শ্যামা গৃহ, শ্যামা গৃহী এই দেহের ভেতরে যে আত্মা রূপে যিনি বিরাজ করছেন তিনি দেবী। আমরা বিশ্বাস করি না করি শ্যামা রাজা রানী দ্বারী রূপে দ্বার রক্ষা করেন আপনি, আমরা আমাদের দেবময় সত্তাকে বিশ্বাস করতে পারি না, কারণ আমাদের মানবীয় সত্তার এত মলিনতা সে আমাদের দেবময় সত্তাকে আমরা বিশ্বাস করতে পারি না। আপনাদের কয়েকবার আগে একটা এই অদ্বৈতভাব সাধনের সময় মুন্ডক উপনিষদের একটা উদাহরণ বলেছিলাম, একটা গাছ তাতে দুটো পাখি আছে, উপরের পাখিটা স্থির হয়ে বসে আছে, নিচের পাখিটা শান্ত হয়ে এই ফল খেয়ে যাচ্ছে নানা রকম। একটা সময় নিচের পাখিটা খানিকটা ওপরে গিয়ে দেখলো ওপরে আর আলাদা করে পাখি নেই, তারই প্রতিফলন। ঠিক এই আমাদের শরীরটা এই দেহবৃক্ষে দুটি পাখি বিরাজ করছে, একটি পরমাত্মার একটি জীবাত্মা। পরমাত্মা মালিন্যরহিত আমি, আর জীবাত্মা মালিন্যপূর্ণ আমি। সেই আমি যখন আমার সেই মলিনতা হারিয়ে যাবে, আমার যাবতীয় কিছু যে যে কারণে আমি ভগবানের সঙ্গে লীন হয়ে যেতে পারছি না, যে বাধাগুলো সেগুলো সরে যাবে, তখন পরমাত্মা জীবাত্মার সাথে মিশে যাবে। তাই তিনি বলছেন এই যাবতীয় কিছু শ্যামাগৃহ শ্যামাগৃহী শ্যামা রাজা রানী দ্বারী রূপে দ্বার রক্ষা করেন আপনি। শ্যামা এই যাবতীয় কিছুর গৃহ, এই দেহগৃহের অধীশ্বর হচ্ছেন শ্যামা, তিনি এই গৃহে তিনি হচ্ছেন গৃহিণী, তিনি সমস্ত কিছুর অধীশ্বরী, তিনি আমাদেরকে পরিচালনা করছেন। শ্যামা রাজা রানী এই এর যে যাকে আমরা আরাধ্য যাকে আরাধনা করছি সেই আরাধিত বস্তুও শ্যামা, আবার দ্বার রূপে দ্বারী রূপে দ্বার রক্ষা করেন তিনি। শ্যামা আবার দ্বারী রূপে আমাদের এই দেহবৃক্ষকে টিকে দ্বারী রূপে তিনি রক্ষা করছেন। তাই বলছেন মহাশক্তি রাখে যদি প্রচ্ছন্ন মায়ায়, কোন বলে কে চৈতন্য পায়। বারবার তাই প্রভু প্রভু অবতারে নিজে ভোজি দিলা শিক্ষা শক্তি ভোজিবারে। তাই বারবার তিনি নিজের শক্তি সাধনা করে করে দেখিয়ে দিলেন যে মা যদি সিদ্ধির দ্বার উন্মুক্ত করে না দেন তাহলে আমাদের পক্ষে আর এ করা সম্ভব নয়। এবার একটি ভারী সুন্দর কথা তিনি বলছেন, শ্রীপ্রভুর লীলাকাণ্ড রত্নেরও আকর, নানা ধর্ম ভাব মর্ম ইহারও ভিতর, রুচিপ্রিয় যাবতীয় সকলেই মিলে, একা রামকৃষ্ণ লীলা সাগরে ডুবিলে। শ্রী রামকৃষ্ণ দেবের জীবনকে গোটা জীবনকে তিনি বলছেন যেন একটি সাগরের মতো, রামকৃষ্ণ লীলা সাগর। সাগরে যেমন মণি মুক্তা প্রত্যেকটা জিনিস সাজানো, থরে থরে সাজানো, নানা সম্পদ আছে, যে যেভাবে সেই সাগরের মতো ডোবে সে সেইভাবে সেই সাগরের থেকে সেই সম্পদ পায়। কেউ ডুবেছে টাইটানিকের সোনার দরজার খোঁজে, কেউ বা ডুবেছে ভালো ঝিনুকের খোঁজে যার ভেতরে মুক্ত আছে, কেউ বা অন্যান্য মুনিমুক্তা কেউ কোরালের খোঁজে। দেখবেন এই শ্রীরামকৃষ্ণ সাগরে তেমনি অনন্ত, কেন তার সমস্ত জীবন দিয়ে তিনি সমস্ত সাধনা করে দেখালেন এবং প্রত্যেক সাধনার সেই ফল সেগুলোকে তিনি তার নিজের ভেতরে আত্মীকরণ করলেন। তাই যে ভক্ত যেভাবেই তার কাছে এসেছে, তার কাছে এসে তিনি ঠিক তার প্রার্থিত বস্তুই পেয়েছে। বৈষ্ণব পেয়েছে তার বিষ্ণুকে, শাক্ত পেয়েছে তার শক্তিকে, কারণ শ্রীরামকৃষ্ণ লীলা শ্রীপ্রভুর লীলাকাণ্ড রত্নেরও আকর, নানা ধর্মভাব যেন ইহারও ভিতর। শ্রীপ্রভুর লীলাকাণ্ড যেন রত্নের আকর, আর এরই মধ্যে রয়েছে নানা ধর্মভাবের মর্মকথা। প্রত্যেক ধর্মভাবের যে মূল যে কথাটি সেটি এই এর ভেতরে লেখা আছে। তাই এক রামকৃষ্ণ লীলাসাগরে যদি আমরা ডুবি তাহলে আমরা নিজ নিজ রুচি মতো আমাদের জিনিস পেতে পারি, আমরা এবার এগোব।
অতুল ব্রজের ভাব অবদ্ধ বারতা সুরের অজ্ঞাত তত্ত্ব নরের কাকথা মায়া বিরহিত পরিশুদ্ধ নির্বিকার স্বার্থগন্ধ পরিশূন্য ভাব শ্রীরাধার অতীব সুগুড় তত্ত্ব অতি দুরজ্ঞেয় রাধাই আধার তার রাধাই আধেয় রূপ রস গন্ধ আদি বিষয় বিমুখ নিত্য সিদ্ধ আত্মারাম ব্যাস পুত্র সুখ ব্রহ্মর্ষি নারদ ঋষি আদি মণিগণ পুরাণে বহুল ভাবে করেছে কীর্তন আসক্তি সম্বল জীব স্বার্থগত প্রাণ ধরিতে ইহাতে নারে কাহে কি পুরাণ শুদ্ধ সত্তাধারে প্রেম ঘনমূর্তি ধরি জীবে দিতে পরতত্ত্ব নিজে ব্রজেশ্বরী বারবার অবতীর্ণ লীলার প্রাঙ্গণে সম্বল সমর্থ প্রেম সাধ্যের তোষণে এ যে মধুর ভাব নিজস্ব রাধার ষোলো আনা পরিপূর্ণ তার অধিকার। এবার যে বিষয়টি তিনি অবতারণা করছেন শ্রী রামকৃষ্ণের যে মধুর ভাবের সাধনা তার তত্ত্বটি তিনি ব্যাখ্যা করছেন, বলছেন অতুল ব্রজের ভাব অবদ্ধ বারতা। এই যে ব্রজের যে ভাব এটা যার কোনো তল নেই, সমস্ত যার কোনো তুলনায় মানে কম্প্যারিজন করা যায় না যে এটা এরকম, এই অতুল তার ভাব। আর কেন অবদ্ধ বারতা, এর যে মেসেজ যেটা বলতে চান যেটা, এটা সবাই এটা বুঝতে পারে না কেন সেটা বলছে। বলছে সুরেরও অজ্ঞাত তত্ত্ব নরেরও কাকথা, সুরের দেবতারাও এই তত্ত্ব সম্পর্কে অবহিত নন, নরের কি কথা, মানুষ মানুষ কি বলবে। কেন? তিনটি কারণ বলছে, চারটি কারণ। কারণ এ ভাব হচ্ছে মায়া বিরহিত। আমরা যে কোনো রিলেশন তৈরি করি, যে কোনো সম্পর্ক তৈরি করি, একটা মায়ার বাঁধনে বাঁধি। কিন্তু এই মধুর ভাব এমন এক বাঁধন, মধুর ভাব মানে ইষ্টকে নিজের দ্বৈত নিজের স্বামী ভেবে তার ভাবনা করা, অথচ সে তার আপনার স্বামী নয়, তার উপর আপনার কোনো অধিকার নেই। আপনি কোনো কিছু বলতে পারবেন না, চার্জ করতে পারবেন না, দুবেলা আমায় খেতে দিতে হবে, পুজোর সময় কাপড় দিতে হবে, না দেখলে ধরে পেদাবো, কিচ্ছু বলতে পারবেন না, কিচ্ছু বলার উপায় নেই। কারণ এটি মায়া বিরহিত সম্পর্ক আছে অথচ নেই, এক অদ্ভুত সম্পর্ক যে কোনো সুতো দিয়ে যাকে বাঁধা যায় না। বলছেন মায়া বিরহিত, আর মায়া বিরহিত কখন হয়, যখন তা খুব পরিশুদ্ধ হয়, যখন তা খুব নির্বিকার হয়। পরিশুদ্ধ কেন? হৃদয় পরিষ্কার না হলে এই সম্পর্কগুলো সম্পর্কে আমরা কোনো রকম সম্যক ধারণা করতে পারি না, এটাকে আমরা অন্যভাবে এটাকে ইন্টারপ্রেট করি। আর কি স্বার্থগন্ধ পরিশূন্য, কোনো স্বার্থ মায়াবিরহিত বলে তার কোনো স্বার্থ সম্বন্ধ নেই, যে আমি তোমায় ভালোবাসলুম বলে, তোমার অসুখ করেছিল বলে, তোমায় আমি ওষুধ দিয়েছিলাম বলে, আমার যখন অসুখ করবে তোমাকেও এসে আমাকে ওষুধ দিতে হবে, আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, কোনো রকম কিছু এরকম থাকবে না। কোনো রকম টার্মস অ্যান্ড কন্ডিশন, আনকন্ডিশনাল লাভ, এমন এক ভালোবাসা, মা যে ভালোবাসেন তার সন্তানকে, এটা খানিকটা সেই রকম সম্পর্ক। মায়ের সম্পর্কেও মা সন্তানের সঙ্গে সম্পর্ক তো কোথাও না কোথাও একটু কন্ডিশন থাকে, কিন্তু এ এক এমন সম্পর্কের এমন এক ভাবের কথা বলছেন যেভাবে কোনো রকম সম্পর্ক নেই। চারটি জিনিসের কথা বলছেন, প্রথম এটা মায়া বিরহিত, দ্বিতীয় এটা পরিশুদ্ধ, দ্বিতীয় এটা নির্বিকার, আর স্বার্থগন্ধ শূন্য। তাই এই ভাবের একমাত্র অধিকারী হলেন শ্রীরাধা। তিনি বলছেন অতি সুদূর সুগুড় তত্ত্ব অতি দুর্জ্ঞেয় রাধাই আধার তার রাধাই আধেয়। বলছেন এ তত্ত্ব অতি গুড় তত্ত্ব, দুর্জ্ঞেয় জানার বিষয়ে জানা সবাই জানতে পারে না। কেন? কারণ রাধাই তার আধার, রাধাই তার আধেয়, যে পাত্রটার ভেতরে তাকে রেখেছেন আধারটি সেটিও রাধা, যার পূজা করছেন সেটিও রাধা, সেই ঘটের ভেতরেও যে জল আছে সেটাও জল, ঘটের বাইরের যে জল আছে সেটুকুও জল, মাঝের যে পাত্রটি সেটি খালি একটা বাধার সৃষ্টি করছে। এই রাধায় তিনি, তিনি সমস্ত কিছু রাধার। তাই এই আধার এই জিনিসটা বোঝা এত কঠিন, কে কে বুঝেছিল রূপ, একটু পাখাটা চালালে বোধ হয় ভালো হয় না, গরম লাগছে।
রূপ রস আদি গন্ধ আদি বিষয় বিমুখ নিত্য সিদ্ধ আত্মারাম ব্যাসপুত্র সুখ। ব্যাসপুত্র সুখদেব তিনি বুঝেছিলেন, কেন বুঝেছিলেন, কারণ তিনি হলেন নিত্য সিদ্ধ আত্মারাম, নিজের ভাবে যিনি নিজের ভাবে সম্পূর্ণ তদ্গত ছিলেন। কেন বুঝেছিলেন তিনি বলছেন আসক্তি সম্বল, কেন আমরা বুঝতে পারি না, কারণ আসক্তি সম্বল জীব স্বার্থগত প্রাণ ধরিতে ইহাতে নারে কহে কি পুরাণ, শুদ্ধ সত্তাধারে প্রেম ঘন মূর্তি তার জীবে দিতে পরতত্ত্ব নিজে ব্রজেশ্বরী বারবার অবতীর্ণ লীলার প্রাঙ্গণে সম্বল সমর্থ প্রেম সাধনত শনি। তাই এই সত্য আমরা কেন বুঝতে পারি না, কারণ এই যে চারটি ভাবের কথা বললাম যে আমরা কিন্তু মায়া বিরহিত হতে পারি না, আমরা পরিপূর্ণ শুদ্ধ হতে পারি না, আমরা নির্বিকার হতে পারি না, আমরা স্বার্থ বন্ধহীন হতে পারি না, তাই আমরা বুঝতে পারি না। তাহলে আচার্য হিসেবে কে আসেন, বারবার শ্রী রাধা আসেন, যিনি যার এই শাস্ত্রে বা যার এই তত্ত্বে সম্পূর্ণ অধিকার আছে তিনি আসেন জগতের কাছে। তাই বলছেন এই যে মধুর ভাব নিজস্ব রাধার ষোল আনা পরিপূর্ণ তার অধিকার, শুদ্ধ সত্তাধারে প্রেম ঘন মূর্তি ধরি জীবে দিতে পরতত্ত্ব নিজে ব্রজেশ্বরী বারবার অবতীর্ণ লীলার প্রাঙ্গণে সম্বল সমর্থ প্রেম সাধ্যের তোষণে। তাই বারবার তিনি আমাদের এই জগৎ সংসারের কাছে আসেন, কেমনভাবে আসেন, শুদ্ধ সত্তা আধারে, শুদ্ধ সত্য আধারের রূপ তার নিজের রূপ ধারণ করে তিনি আসেন জগতের কাছে। আমরা দেখব কীরকম কীরকমভাবে পরবর্তী পর্যায়ে কৃষ্ণলীলা শেষ হয়ে যাওয়ার পর রাধা কী করে বিভিন্ন আধার রে অবতরণ করে মানুষের কাছে এই শিক্ষা দিয়ে। কী অসুবিধা আপনার লাগছে, কষ্ট হচ্ছে, আচ্ছা অনেকেরই গরম হচ্ছে, চাদর টাদর আছে, জড়িয়ে বসুন, আপনি বারবার কথা বললে কি হবে কি আমাদের এই ভাবটা কেটে যায়। ঠিক আছে ঠিক আচ্ছা ঠিক আছে হয়েছে আচ্ছা নিবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরে আপনি যান না, আপনি যান না, আমি তো বলছি আপনাকে, আমি বলছি তো মানে অন্য অন্য গোপিকার চারি আনা চারি পাঁচ আনা একান্ত সেবিকা যারা রাই কত প্রাণা জগজনে যে প্রতিমা জান রাধা নামে বিবাহিতা আয়ান বাস শ্রী বৃন্দাবনে। এবার বলছেন যে অন্যান্য গোপিকা যারা আছেন, প্রশ্ন তো উঠতে পারে শুধুমাত্র রাধা কেন শেখাতে পারেন, আরও তো অনেক গোপিকা ছিল, তারা কি শিক্ষা দিতে পারেন না, বলছেন তাদের অধিকার চার পাঁচ আনা। কেনই চার পাঁচ আনা তারা অধিকার পেয়েছে, কারণ তারা রাইগত প্রাণা, কারণ তারা তাদের মন প্রাণ সমস্ত তারা রাধাতে নিয়েছে, কিন্তু তবু পুরোটা পুরো ভাব সে পায়নি। এই যে বাবার সম্পত্তি ছেলে পায়, সব সম্পত্তি সবটুকু কি ছেলে পায় বা পেলেও কি সে রক্ষা করতে পারে, এও তাই রাইগত প্রাণা সমস্ত কিছু ঠিক, কিন্তু তার আধারটা যে রাধা নয়, রাধার একটা কালির দোয়াত যেটা বড় পাত্র তাতে অনেকখানি কালি ধরে, ছোট শিশি সেটাও একই ওই পাত্রে ধরে কালি রাখে, কিন্তু তার পাত্রটা তো ছোট, সে তাতে যতটা ধরে ততটুকুই কালি সে নিজের কাছে রাখতে পারে। তাই বলছেন অন্যান্য গোপিকার চারি পাঁচ আনা একান্ত সেবিকা যারা রাইগত প্রাণা। এবার তিনি এই রাধার যে পরিচয় আছে সেই পরিচয়টি তিনি দিচ্ছেন আমাদের কাছে। জগজনে যে প্রতিমা জানা রাধা নামে বিবাহিত আয়ানের বাস বৃন্দাবনে জুটিলে কুটিলে যার শাশুড়ি ননদী কৃষ্ণ বিরাগিনী কৃষ্ণ নামে প্রতিবাদী কুলাদি সর্বস্ব হারা কৃষ্ণের কারণে কৃষ্ণ কলঙ্কিনী নাম অঙ্গের ভূষণে মূল স্বরূপত্ব তার না জানিলে পরে অধিকার নহে ব্রজলীলা শুনিবারে ভূতেরও যেখানে নাই প্রবেশাধিকার
রূপগ্রাসা গন্ধাদির সাগরের পার, অতীন্দ্রিয় রাজ্য যাহা পুরাণে কীর্তিত, ব্রজ ভাব চন্দ্র হয় সেখানে উদিত, রূপ রসে মত্ত মন অভাবের বিশ্বাস, শুনে যদি ব্রজ লীলা করে অপরাধ। প্রথমে রাধার পরিচয় দিচ্ছে, যে রাধাকে আমরা জানি সেই আমাদের বৃন্দাবন লীলার কেন্দ্রবিন্দু, আসলে তিনি আয়ান ঘোষের স্ত্রী, তার শাশুড়ি এবং ননদি। সাধারণত আমরা জানি দুজনকেই ননদি, এখানে বলছে শাশুড়ি এবং ননদি হলেন জটিলা এবং কুটিলা। তারা কেমন? তারা তারা কৃষ্ণ বিরাগিনী, কৃষ্ণের নামে তাদের খুব, কৃষ্ণের ভাবে তাদের অত্যন্ত বিরাগ, অনুরাগ নয় বিরাগ, কৃষ্ণ নামে তারা প্রতিবাদিনী। তাই রাধার কুলাদি সর্বস্ব হারা কৃষ্ণের কারণে, কৃষ্ণের কারণে তিনি তার কুল, কারণ তার শাশুড়ি ননদ তার স্বামী তাকে পছন্দ করে না, সেই কুলে থাকবে কেমন করে, তাই তিনি কুলাদি হারা। কিন্তু তার অঙ্গের ভূষণ, কৃষ্ণ কলঙ্কিনী নাম অঙ্গের ভূষণ, তার এই কৃষ্ণ কলঙ্কিনী এই যে অতি পবিত্র নাম, যেটি সম্পর্কে আমরা একটু না কিছু করে ফেলি, এটি তার অঙ্গের ভূষণ। কেন এমন অবস্থা, এই অবস্থাটা কেমন? বলছে, মূল স্বরূপত্ব তার না জানিলে পরে, অধিকারী নহে ব্রজ লীলা শুনিবারে, ভূতের যেখানে নাই প্রবেশাধিকার, রূপ রস গন্ধাদির সাগরের পার। মূল স্বরূপ, আমরা মূল যদি এই স্বরূপটুকু না জানি, এই লীলার যে মূল স্বরূপ সেটা যদি আমরা বুঝতে না পারি, কেন বুঝতে পারছি না, আমরা এই অধিকারী নই কেন, কারণ আমরা রূপ রসাদির গন্ধের এই যে পঞ্চ ইন্দ্রিয়ের যে এলাকা তার বাইরে যেতে পারিনি, তাই আমরা এটাকে অন্যভাবে ইন্টারপ্রিট করে ফেলি, তাই এই ব্রজলীলা শোনবার অধিকার আমাদের নেই। শুধু এখানেই থামছেন না, তিনি বলছেন, রূপ রসে মত্ত মন অভাবে বিষাদ, শুনো যদি ব্রজলীলা করে অপরাধ। কেন অপরাধ হবে ব্রজলীলা শুনলে? কারণ এই রূপ রসাদিতে আমার মন মত্ত, আমি ব্রজলীলাকে তো অন্যভাবে ট্রান্সলেট করব, রাধা কৃষ্ণের এই যে অদ্ভুত প্রেম এ তো আমি বুঝতে পারবো না, আমি তো সাধারণ জীবের প্রেমের মতো ভাববো, অতএব না হবে আমার ভগবত চিন্তন, না হবে মানুষ রূপে যেভাবে দেখা সেভাবে থাকা, আমি মানুষ থেকে জন্তুতে পরিণত হব, নিজেকে আমি নামিয়ে দেব। তাই এখানে বলছেন, যদি মন যদি শুদ্ধ না হয় তারপরেও সেই অবস্থায় যদি আমরা এই রাধা কৃষ্ণের এই কামগন্ধহীন এই লীলা শ্রবণ করবার ইচ্ছা প্রকাশ করি, তাহলে সেটা অপরাধ হবে। অচ্যুতের লীলামৃত শ্রবণ মঙ্গল, জৈব ভাবাপন্ন শুনে পায়ে হলাহল, শ্রীকৃষ্ণ অদ্বৈত ভাবে ক্রিয়া গুণহীন, কৃষ্ণ শক্তি রাধা থাকে তাহাতে বিলীন, দুহু সঙ্গে দোহাকার এত প্রেম প্রীতি, এক ভিন্ন দুই আর না হয় প্রতীতি, এই প্রেম প্রীতি করি বারে আস্বাদন, এক করে দুহুল কৈলা লীলার পত্তন, বৃন্দাবনে প্রেম ঘন মূর্তি দোহাকার, উভয়ে বিশুদ্ধ সত্য ত্রিগুণের পার, ইহা না জানিয়া ব্রজ লীলা শুন যদি, মঙ্গল দূরের কথা হয় অপরাধী। অচ্যুত অর্থাৎ শ্রীকৃষ্ণের যে লীলা, এ শোনা ভারী শ্রবণ মঙ্গল, শুনলে আমাদের মঙ্গল হয়, কিন্তু যদি জৈব ভাবাপন্ন মানে আমি আমার যে জীব ভাবাপন্ন সেটাকে নিয়েই যদি শ্রবণ করি, তাহলে আমি ভগবানের লীলার বদলে হলাহল, অমৃতের বদলে আমার হাতে বিষ এসে যাবে। শ্রীকৃষ্ণ অদ্বৈতভাবে ক্রিয়া গুণহীন, আমরা অদ্বৈতভাবের কথা আগে বলছিলাম, যে যখন একটি লীলাময় তখন অপরটি নিষ্ক্রিয়, আরেকটি যখন লীলাময় তখন অপরটি নিষ্ক্রিয় হয়ে যায়। তাই এখানে এই শ্রীকৃষ্ণ অদ্বৈতভাবে তিনি ক্রিয়াগুণহীন, এই অদ্বৈতভাবে তিনি ক্রিয়াগুণহীন, তাই কৃষ্ণ শক্তি রাধা থাকে তাহাতে বিলীন, শ্রীকৃষ্ণের যে শক্তি রাধা, তার যে চিৎ শক্তি রাধা, তাই তাতে বিলীন হয়ে যায়। বলছে, দুজনের একে অপরের প্রতি এত ভালোবাসা যে কখনো তাদের এক ভিন্ন দুই বলে বোধ হয় না, তাই এক হয়ে দুহুলীলা এই প্রেমপ্রীতি করিবারে আস্বাদন, এক হয়ে দুহুলীলা কইল লীলার কর্তন। কিন্তু মানুষকে জীবকে শিক্ষা দেবার জন্য তাই সেই এক স্বরূপ দুটি রূপে রূপান্তর হলেন, একটি কৃষ্ণ অপরটি রাধা, যাতে মানুষ তাদের এই লীলা আস্বাদন করতে পারে।
এটা যদি তুমি না জানো তাহলে ব্রজলীলা শোনা তোমার উচিত নয়। নিষ্কাম নিঃস্বার্থ ভাব মধুরেতে ভোগ, তৈল ধারাবথ যেথা শ্রীকৃষ্ণেতে যোগ। বাজছে কি অন্তরে একা কৃষ্ণের স্ফুরণ, কৃষ্ণ ভিন্ন নাহি হয় দর্শন। মধুর অঙ্গে খালি নিষ্কামের খেলা, কলিতে কালেতে করিল জীব ভোগ দিয়া ঘোলা। জীবের কল্যাণে ভাব করিতে প্রচারে, রাধা ভবে নদিয়ায় গৌরাঙ্গ অবতারে। এবে প্রভু লীলা কর ভাব পরমেশ, ভাবের সাধনা কইল মধুরেতে শেষ। আবার সে একই প্রসঙ্গ করছেন যে কেন আমরা এই মধুর ভাব আস্বাদন করতে পারবো না। আস্বাদন করতে গেলে কি করতে হবে? তৈল ধারাবত, তেল যেরকম ভাবে পড়ে তাতে কোনো ছেদ হয় না, আনইন্টারাপ্টেড। জল পড়লে দেখবেন ছেদ হয়, কিন্তু যখন আমরা এক পাত্র থেকে আরেক পাত্রে তেল ঢালি তখন সেটা আনইন্টারাপ্টেড একভাবে পড়তে থাকে। ঠিক সেই রকম সমস্ত মন প্রাণ ওরকম একভাবে কৃষ্ণেতে দিতে হয়। তাহলে কি হয়? বাজছে কি অন্তরে একা কৃষ্ণের স্ফুরণ, কৃষ্ণ ভিন্ন অন্য নাহি হয় দর্শন। তখন হৃদয়ের ভেতরে অথবা বাইরে সব সময় কৃষ্ণের ভাবে আমরা ভাবিত হয়ে থাকি। কখনো বা বাজছে কৃষ্ণ ভিন্ন, আর কিছু আমরা দর্শন করিতে পারি না। জগতে যা কিছু দেখছি সব কিছু কৃষ্ণময় দেখি। এই ভাব প্রচার করবার জন্য বললাম যে তিনি আসেন শুদ্ধ সত্য অবতারে, রাধা আসেন আমাদের জীবকে শিক্ষা দেবার জন্য। তারই উদাহরণ দিচ্ছেন যে মানুষকে, এই কলির জীবকে শেখানোর জন্য রাধা ভাবে তিনি নদিয়ায় গৌরাঙ্গ অবতারে এলেন। এবারে তিনি সেই লীলাকর আমাদের ভাব পরমেশ, আমাদের পরম শ্রীরামকৃষ্ণ, এই ভাব সাধন করে জীবকে আবার নতুন করে শিক্ষা দিবার জন্য আবার এই মধুর ভাবের সাধন আরম্ভ করলেন। অন্তরে উদয়ে যেন হইল বাসনা, সহে না তিলক দেরি সাধিতে সাধনা। মনের তীব্রতা তার এতই প্রবল, সাধনারূপ দেহ সর্বাংশে বদল। পুং দেহে পুরুষোচিত বৃত্তি আর নাই, ললনা সুলভ ভাবে ভাবিত গোসাই। চলন বলন চেষ্টা কটাক্ষ ইঙ্গিত, অঙ্গরঙ্গ হাসি আদি স্বভাব চরি। ঠমক ঠমক ঠিক ললনার প্রায়, স্ত্রী কি পুরুষ প্রভু চেনা নাহি যায়। বসনে ভূষণ পক্ষে কিছু নাহি ত্রুটি, শিরে পর চুলা কেশ পাশ পরিপাটি। ঠাকুরের এইটা আমরা দেখেছি, যখন যে লীলা তিনি করবার চেষ্টা করেছেন, যে মুহূর্তে মনে উদয় হয়েছে আমি এই সাধনা করব, সঙ্গে সঙ্গে তার মনে ভাবটি এমনভাবে পরিবর্তন হয়েছে সেই ভাবের অনুকূল হয়ে গেছে, নিজেকে সম্পূর্ণভাবে লীন করে দিয়েছেন সেই ভাবে, এবং তার সাধনানুকূল সব জিনিসপত্র বা সেই সব মানুষের জোগাড়ও তার হয়ে গেল। যে মুহূর্তে মনে হলো মধুর ভাবে আমার ইষ্টকে আমার দ্বৈত রূপে আমার স্বামী রূপে আমি অর্চনা করে করব, তার সেই পুরুষ চেহারা সম্পূর্ণ বদল হয়ে গেল। তিনি লিখছেন, তার চলনে বলনে চেষ্টা কটাক্ষ ইঙ্গিত, অঙ্গরঙ্গ হাসি আদি স্বভাব চরি। ঠমক ঠমক ঠিক ললনার মতো, ললনার প্রায়, স্ত্রী কি পুরুষ প্রভু চেনা নাহি যায়। তার এমন পরিবর্তন হয়ে গেল, সবটুকু যেন মেয়েদের মতো হয়ে গেল। তার এমন রকম হলো যে তিনি নিজেকে যেন ভগবানের সখী বলে ভাবতে শুরু করলেন। তিনি বলছেন এখানে হৃদয়ের একটু স্মৃতিচারণ যদি আমরা করি, হৃদয় কেমন দেখেছিলেন সেই সময় ঠাকুরকে, এটা ঠাকুরের মধুর ভাব সাধন অধ্যায় লীলা প্রসঙ্গ সেখানে আছে। হৃদয় বলিত, এই রূপে রমণীগণ পরিবৃত হইয়া থাকিবার কালে ঠাকুরকে সহসা চিনিয়া লওয়া তাহার নিত্য পরিচিত আত্মীয়গণের পক্ষেও দুরূহ হইত। মথুর বাবু এই কালে এক সময় আমাকে অন্তঃপুরের মধ্যে লইয়া গিয়া জিজ্ঞাসা করিয়াছিলেন, বল দেখি উহাদিগের মধ্যে তোমার মামা কোনটি? এতকাল একসঙ্গে বাস অনিত্য সেবাদি করিয়াও তখন আমি তাহাকে সহসা চিনিতে পারি নাই। দক্ষিণেশ্বরে অবস্থানকালে মামা তখন প্রত্যুষে প্রতিদিন সাজি হস্তে লইয়া
বাগানে পুষ্পচয়ন করিতেন। আমরা এই সময় বিশেষভাবে লক্ষ্য করিয়াছি, চলিবার সময় রমণীর ন্যায় তাহার বামপথ প্রতিবার শত অগ্রসর হইত। ব্রাহ্মণী বলিতেন, তাহার ঐরূপে পুষ্পচয়ন করিবার কালে তাহাকে অর্থাৎ ঠাকুরকে দেখিয়া আমার সময় সময় সাক্ষাৎ শ্রীমতী রাধারানী বলিয়া ভ্রম হইয়াছে। তার এমন পরিবর্তন, নিজের মধ্যে তার এমন একটি পরিবর্তন হয়ে গেছিল, তাকে দেখে কখনো পুরুষ বলে বোধ হতো না, তার আচার আচরণ সমস্ত কিছু অন্যরকম হয়ে গেছিল। এই সাধনানুকূল তিনিও নানা রকমের সাজসজ্জা তিনি গ্রহণ করেছিলেন এবং তার সেই রসদদার ছিলেন মথুরবাবু। মথুরবাবুও ঠিক সেমনিভাবে এই সাধনের অনুকূল যাবতীয় জিনিসপত্র সেগুলো জোগাড় করে দিয়েছিল। বসন বসনভূষণ পক্ষে কিছু নাহি ত্রুটি, শিরে পর চুলা কেশ পাশে পরিপাটি, পরিধানে বারাণসী শাড়ি থাকে পরা, কখনো পা পেশোয়াজ জড়ির কিনারা। বেশপাশেও কোনো ত্রুটি নেই, মাথায় পরচুলা করেছেন, চুল টুলগুলো খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো রয়েছে, পরিধানে সুন্দর দামি বেনারসি পরেছেন, কখনো বা সেই বেনারসি মানে একটা তো বেনারসি পরেননি, একাধিক বেনারসি পরেছেন, কোনো কোনো বেনারসির পারে পেশোয়াজ যাতে সোনার জরির কাজ করা রয়েছে, সুন্দর কাজ করা রয়েছে। কাঁচলিতে আটা বুক ঢাকা ওর নায়, সাচ্চার ঝালটা গুলি ঝুলে কিনারায়, অঙ্গভূষা এক সুট স্বর্ণ অলঙ্কার, চরণে শোভন হেতু নূপুর রূপার। ওড়না দিয়ে তার বুকখানি তিনি ঢেকে ফেলেছেন, তাতে সাচ্চা সোনার জড়ি দিয়ে তার বুটি তৈরি করা আছে। আমরা যদি একটু কল্পনা করি দেখবেন, ভাবুন, গায়ে পরবার জন্য এক সেট সোনার গয়না মথুরবাবু করে দিয়েছেন, পায়ে তো আর সোনা পরতে পারেন না, তাই পায়ে একটি রূপোর পাঁজর তৈরি করে দিয়েছেন, রূপোর অলঙ্কার নূপুর, তাতে টুনটুন করে সেই নূপুর বাজ্যে যখন তিনি হেঁটে যাচ্ছেন। ধনবান মহাভক্ত অংসঙ্গে শ্রীমথুর, তখনই যোগায় যাহা লাগে শ্রীপ্রভুর, এই রূপে প্রভুদেব ললনার বেশ, আচরিলা দাসী সেবা রাধার উদ্দেশ্যে, তাও তুলিয়া কুসুম রাশি গাঁথি দিব্যহার, সাজাতেন যুগ্ম মূর্তি কৃষ্ণ শ্রী রাধার, চামর করিয়া কখন করে কখনো ব্যজন, কখনো প্রার্থনা সহ আত্মনিবেদন, বিষ্ণু মন্দিরের মধ্যে সর্দা সর্বক্ষণ, শ্রীমদ ভাগবত পাঠ করিতেন শ্রবণ। তাহলে আবার সাজগোজ সমস্ত কিছু করার পর তিনি যেন তার ভিতরে রাধার ভাব অর্চনা করতেন, ধারণ করতেন তিনি রাধার ভাবকে। রাধার মতো তিনি নানা জায়গা থেকে পুষ্প চয়ন করে নিয়ে আসতেন, সেই পুষ্প দিয়ে খুব সুন্দর সুন্দর মালা গেঁথে তিনি শ্রীকৃষ্ণকে বিষ্ণু মন্দিরে শ্রীকৃষ্ণকে সাজাতেন। শুধু সাজিয়েই শেষ হতো না, কখনো বা তিনি চামর করতেন, কখনো প্রার্থনা সহ আত্মনিবেদন করতেন, আমায় দর্শন দাও, আমায় দর্শন দাও। আবার সর্বক্ষণ তিনি এই বিষ্ণু মন্দিরে তিনি পাঠ, শ্রীমদ্ ভাগবত পাঠ তিনি শ্রবণ করছেন। একটা প্রশ্ন আমাদের মনে সব সময় এই আসে যে কেন সাধন ভজন করতে গেলে মেয়েদের মতো বেশ না করলে কি তার সাধন ভজন হতো না? সন্ন্যাস তো তিনি গেরুয়া বস্ত্র পরতেন না, তাহলে তারই বিরজাহন করে সন্ন্যাস নেওয়ার করার কি দরকার? তাকে তার শিখাসূত্র আহুতি না দিলে কি তার ভেতরে বৈরাগ্য আসত না? রামচন্দ্রের যে সাধক রামায়ণ সাধক, তার কাছে গিয়ে যদি রাম নিত্য রামায়ণ পাঠ না শুনতেন, তাহলে কি রামচন্দ্রের ভাব তার ভেতরে জাগত না? এই প্রশ্নটা আমাদের মধ্যে কিন্তু জাগে। এই যে ভাবে সাধন করবেন সেই ভাবের অনুযায়ী বেশ ধারণ কেন, এর উত্তর দিয়েছেন লীলা প্রসঙ্গকার। তিনি বলছেন, শাস্ত্র মর্যাদা স্বভাবত রক্ষা করিবার দৃষ্টান্ত স্বরূপে আমরা এখানে বিশেষ বিশেষ ভাবের প্রেরণায় ঠাকুরের নানা বেশ গ্রহণের কথা উল্লেখ করিতে পারি। উপনিষদ মুখে ঋষিগণ বলিয়াছেন, তপস ব্যাপ্য লিঙ্গাত সিদ্ধ হওয়া যায় না। তপস ব্যাপ্য লিঙ্গাত অর্থাৎ হচ্ছে সন্ন্যাসের লিঙ্গ বা চিহ্ন, মানে নানা ধরনের যে চিহ্ন, এগুলি যেমন গৈরিক বস্ত্র দণ্ড কমণ্ডল, এগুলো যদি ধারণ না করা যায় তাহলে তপস্যার দ্বারা আত্মদর্শন হয় না। এগুলো আমাদের মনে করিয়ে দেয়, আমাদের ব্রতকে মনে করিয়ে দেয়,
সন্ন্যাসী সে কখনো আগুনে আর আহুতি দেবে না, তাহলে কেমন করে সে নিত্য বিরজাহন করবে? তাই এই তার সেই গেরুয়া কাষায় বস্ত্র ধারণ, কেন? সে নিজেকে অগ্নিময় চিন্তা করবে, অগ্নি আর সে আলাদা নয়, এখন তার ভেতরে সে বিরজাহন নিত্য বিরজা করবে। আর নিজেকে নিত্য অগ্নি ভাবলে সে কেমন হবে? মালিন্য রহী, আগুনের ভেতরে ভালো দিন মন্দ দিন যা দিন সব পুড়ে ছারকার হয়ে যাবে। তাই যখন সে নিজেকে অগ্নি মনে করবে, নিজেকে অগ্নিস্বরূপ পাবক স্বরূপ মনে করবে, তখন তার ভেতরে কোনো মলিনতা এসে স্পর্শ করবে না। এটি একটি কারণ। আর গেরুয়া কেন? গেরুয়া ত্যাগের চিহ্ন, তাকে মনে করিয়ে দেবে যে তুমি ত্যাগের পথে ধারণ করছো। বকলেসের মতো, কুকুরের গলায় বকলেস লাগানো আছে, এগিয়ে গেলে আপনারা টান মারেন, আপনারা আঙুলে আরেকটা রশি ধরা আছে, সে যদি পথের বাইরে চলে যায় তখন সে টান মেরে বোঝায় ওইটুকু তোমার এরিয়া, এর বাইরে তুমি যেতে পারো না। ভিক্ষার ঝুলি তাকে মনে করে তোমার প্রয়োজনটুকু ওইখানেই সে শেষ করতে হবে, তার বাইরে না, কারণ তুমি মধুকর, সবার কাছ থেকে শুধু ভালো ভালো একটু 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 করে গ্রহণ করে নিজের জীবনযাপন। ভোগের উদ্দেশ্য তোমার জীবন নয়। ঠাকুরের জীবনেও দেখিতে পাওয়া যায়, তিনি যখন যেভাবে সাধন করে সাধনে নিযুক্ত হইয়াছিলেন, তখন হৃদয়ের প্রেরণায় প্রথমেই সেই ভাবানুকূল বেশবাস ও বাহ্য চিহ্ন সকল ধারণ করিয়াছিলেন। যথা তন্ত্রোক্ত মাতৃভাবে সিদ্ধি লাভের জন্য তিনি রক্তবস্ত্র, বিভূতি, সিন্দুর ও রুদ্রাক্ষাদি ধারণ করিয়াছিলেন। বৈষ্ণব তন্ত্রোক্ত ভাবসমূহ সাধনকালে গুরুকর পরম্পরা সিদ্ধ ভেদ বা তদনুকূল বেশ গ্রহণ করিয়া শ্বেত বস্ত্র, শ্বেতচন্দন, তুলসী মাল্লাদিতে নিজাঙ্গ ভূষিত করিয়াছিলেন। বেদান্তোক্ত অদ্বৈত ভাব সিদ্ধ হইবেন বলিয়া শিখাসূত্র পরিত্যাগ করিয়া কাষায় ধারণ করিয়াছিলেন ইত্যাদি। আবার পুংভাবসমূহের সাধনকালে তিনি যেমন বিবিধ পুরুষ বেশ গ্রহণ করিয়াছিলেন, তদ্রূপ স্ত্রী জনচিত ভাবসমূহের সাধনকালে রমণীর বেশভূষায় আপনাকে সজ্জিত করিতে কুণ্ঠিত হন নাই। ঠাকুর আমাদিগকে বারবার শিক্ষা দিতেছেন লজ্জা, ঘৃণা, ভয় ও জন্ম জন্মান্তগত জাতি, কুল, শিলাদি অষ্টপাশ ত্যাগ না করিলে কেহ কখনো ঈশ্বর লাভ করিতে পারেন না। এই শিক্ষা তিনি স্বয়ং আজীবন কায়মনোবাক্যে কতদূর পালন করিয়াছেন তাহা সাধনকালে তাহার বিবিধ বেশ ধারণাদি হইতে আরম্ভ করিয়া প্রতি কার্যকলাপের অনুশীলন স্পষ্ট বুঝিতে পারা যায়। দুটি কারণ এখানে তিনি উল্লেখ করছেন, একটি হচ্ছে শাস্ত্রবাক্যের মর্যাদা দান। মা বলছেন তিনি হাঁচি টিকটিকিও ভাঙতে আসেননি, তিনি ভাঙতে আসেননি, তিনি কেবল পড়তে এসছেন, প্রত্যেকটা জিনিসকে তিনি মর্যাদা দিয়েছেন, হাঁচি টিকটিকিকেও মর্যাদা দিয়েছেন। তেমনি আর দ্বিতীয়টি কি, আরেকটা হচ্ছে যে যখন যেভাবে সাধন ভজন করব তাতে ডুবে যেতে হবে, এবং সেই ডুবে যাওয়ার জন্য যতটা যাওয়ার প্রয়োজন হবে ততটুকুই আমাদের যেতে হবে। তাতে যদি আমাদের যে 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 অষ্টপাশ দিয়ে আমাদের বাঁধা যে জীবন, সেই পাশ, সেই শৃঙ্খল যদি মুক্ত করতে হয় তাহলে আমাদের তাই করতে হবে। এই যে শ্রীমদ্ ভাগবত পাঠ হচ্ছে, এই পাঠ চলাকালীন একটি দিব্য দর্শন দিয়ে আজকের পাঠ আমরা শেষ করব, যেখানে এই পাঠ চলতে চলতে শ্রীরামকৃষ্ণ দেবের এক দিব্য অনুভূতি, দিব্য দর্শন হয়, যা তিনি পরবর্তীকালে আমাদের কাছে বলে গেছিলেন। দিনেক মন্দিরাঙ্গনে পাঠেও সময় হইল বিচিত্র খেলা শুনো পরিচয়, জ্যোতির্ময়ে দাঁড়া এক বিচিত্র রুচির, কৃষ্ণের শ্রীঅঙ্গ হইতে হইল বাহির, ক্রমশ বিস্তার দ্বারা হইতে লাগিল, পাঠকের গ্রন্থশী পরশ করিল, পশ্চাতে বিস্তরতর হই অগ্রসর, আসিয়া হইল যোগ প্রভুর ভিতর, ভগবান ভগবত ভক্ত এই ত্রয়, তিনে হয় এক বস্তু আলাহিতা নয়। একদিন পাঠ চলছে মন্দিরে, অদ্ভুত এক দর্শন পেলেন তিনি। কি দর্শন? দর্শন হলো এই, একটি দড়ির মতো এক জ্যোতির্পুঞ্জ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শরীর থেকে নির্গত হয়ে প্রথমে যে ভাগবত গ্রন্থ পাঠ হচ্ছিল সেই ভাগবত গ্রন্থকে স্পর্শ করল, তারপরে তা থেকে বেরিয়ে এসে শ্রীরামকৃষ্ণের হৃদয়কে স্পর্শ করল। শ্রীরামকৃষ্ণের অনুভূতি হলো এই যে ভগবান ভাগবত এবং ভক্ত,
ভগবান এবং ভগবানের লীলা লেখা, লীলা যে ইয়ে লীলা কাহিনী বর্ণনা করে যে গ্রন্থ এবং ভক্ত, এই তিনে ত্রয়, তিনজন এই তিনে এক, এরা কখনো কেউ পৃথক নয়। লীলা প্রসঙ্গকার এই ঘটনাটি ব্যাখ্যা করছে, শ্রীরামকৃষ্ণের মুখে তিনি ঠিক যেরকম শুনেছিলেন ঠিক সেইভাবে ব্যাখ্যা করছেন, সেই কথাটা আমরা পড়ব। মধুরভাবে অবস্থানকালে ঠাকুরের আরেকটি দর্শনের কথা এখানে লিপিবদ্ধ করিয়াই আমরা বর্তমান বিষয়ের উপসংহার করিব। ওই কালে বিষ্ণু মন্দিরের সম্মুখে দালানে বসিয়া তিনি একদিন শ্রীমৎ ভাগবত পাঠ শুনিতেছিলেন। শুনিতে শুনিতে ভাবাবিষ্ট হইয়া ভগবান শ্রীকৃষ্ণের জ্যোতির্ময় মূর্তির সন্দর্শন লাভ করেন। পরে দেখিতে পাইলেন ওই মূর্তির পাদপদ্ম হইতে ডরার মতো একটি জ্যোতি বহির্ভূত হইয়া প্রথমে ভাগবত গ্রন্থকে স্পর্শ করিল এবং পরে তাহার নিজ বক্ষস্থল সংলগ্ন করিয়া এই তিন বস্তুকে একত্র কিছুকাল সংযুক্ত করিয়া রাখিল। ঠাকুর বলিতেন, ঐরূপ দর্শন করিয়া তাহার মনে দৃঢ় ধারণা হইয়াছিল ভাগবত ভক্ত ভগবান তিন প্রকার ভিন্ন রূপে প্রকাশিত হইয়া থাকিল, এরা এক পদার্থ বা এক পদার্থের প্রকাশ, এক পদার্থের প্রকাশ সম্ভূত, ভাগবত অর্থাৎ শাস্ত্র, ভক্ত ভগবান তিনে এক, একে তিন। শাস্ত্র বলছে ভগবানের লীলা কথা, যখন সেই ভগবানের লীলা চিন্তন করতে করতে ভগবান সম্পর্কে আমাদের সম্যক ধারণা হয় তখন সেই জ্যোতির্ময় যে মূর্তি দর্শন করি তিনি হলেন ভগবান, প্রত্যেক মানুষের ভেতরে যিনি বিরাজ করছেন যার স্বরূপ আমরা জানতে পারি। আর এই যে দুটি ঘটনা, তার লীলা পাঠ এবং তার লীলা আস্বাদন যে শরীরে হয় তিনি হলেন ভক্ত, তিনটি স্বরূপ তো আলাদা, তিনটি কিন্তু তিনটি স্বরূপ তো এক, আলাদা আলাদা হলেও এই তিনটি এক। এই দিব্য দর্শন শ্রীরামকৃষ্ণের প্রথম মধুরভাবের প্রথম দর্শন। আগামী দিন, আজকে বলবার চেষ্টা করেছিলাম হলো না, সময় হয়ে গেছে, যে শ্রী রাধার দর্শন, অপূর্ব দর্শন, যত ভালো লীলা প্রসঙ্গকার লিখেছেন ঠিক তত ভালোই এই পুঁথিতে এটা ব্যাখ্যা করা আছে, তো দীর্ঘ অংশ, যে কেমন করে রাধাকে তিনি দেখলেন। ঠাকুর বলছেন নাগকেশর ফুলের, নাগকেশর চাপার ফুলের মতো তার গায়ের রং সোনালী অগ্নিবর্ণা, জ্যোতির্ময়ী এক মূর্তি তিনি দেখলেন, অপূর্ব সেই মূর্তি তার বর্ণনা, কীভাবে দর্শন করলেন সেখানেও আমরা যাব। ওটা আসলে যেতে গেলে ওই কেমন করে তাকে পেতে হবে, কতখানি আবেগ থাকা দরকার, কতখানি ভালোবাসা থাকা দরকার, কতখানি চাইবার ইচ্ছা আমাদের মধ্যে জাগবে সেটার কথা বলা আছে। তিনি কেমন করে পেয়েছিলেন, নিজেকে রাধাময় করে ফেলেছিলেন, এই যে সবচেয়ে পাশ মুক্ত করে নিজেকে রাধার স্বরূপে বিলীন করে ফেলেছিলেন, তাই তার সেই দর্শন হল। আজ এই পর্যন্ত, ভগবানের ইচ্ছা হলে আবার আগামী দিন আমরা বসব। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।